আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিঝুমল। আমি নিঝুম, আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজ হচ্ছে আম্মুর এখানের হচ্ছে দ্বিতীয় দিন, প্রথম দিনের ভিডিও আপনারা দেখেছেন, তো আজকে দ্বিতীয় দিন শুরু হয়েছে। সকালে ঘুম থেকে উঠেছি একটু লেট করে, তার মানে আমরা সবাই মিলে রাতে হচ্ছে ভাইয়া, আমি, ভাবি, তারপরে আমার বোন সবাই মিলে আমরা লুডু খেলেছি অনেক রাত পর্যন্ত, প্রায় 1:30-2 পর্যন্ত। তো খেলাধুলো করে ঘুমাইছি, এই জন্য সকালে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। তো হচ্ছে ভীষণ আড্ডা দিয়েছি রাতে, খুব মজা করেছি সবাই মিলে। তো হচ্ছে সকালে উঠে যথারীতি খাবার দাবার খেয়ে ফেলেছি, ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো এখন হচ্ছে দুপুরের টাইম, আম্মা কী রান্না বান্না করছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখি আম্মা আমাদের জন্য আজকে দুপুরে কী রান্না বান্না হচ্ছে, যদিও যারা পাপা বাসায় চলে গেছে কারণ তার অফিস আছে এই জন্য, আর আমরা যেহেতু এক সপ্তাহ থাকবো তো হচ্ছে এই জন্য খুব মজা হচ্ছে, সবাই মিলে খুব আনন্দ পাচ্ছে। তো চলুন দেখা যাক আম্মা কী রান্না বান্না করছে আমাদের জন্য আজকে। আচ্ছা চলো তাহলে একটু নিচে যাই, দেখি আম্মু কি করছে, কি রান্না বান্না করছে। সময় আসো, আমরা এখন নিচে যাচ্ছি, দেখি আম্মু মাটি চুলায় রান্না করতেছে, তো কি রান্না করতেছে একটু দেখি যে আমাদের জন্য আজকে, যদিও আজকে আর অতটা বেশি কিছু করতে বলি নাই। ওমা ও আচ্ছা আচ্ছা, আম্মু চাল বাসতেছে, কারণ যেহেতু হচ্ছে এটা কেনা চাল না বাসা চাল, তো এই জন্য একটু বেছে নিচ্ছে। আজ আমরা রান্না বান্না করতেছে, তো ভাবি আমি চলে এসেছি, দেখছি যে আম্মু ভাবি কি রান্না করতেছে দুজন মিলে। তো আজকে আমাদের দুপুরের রান্না বান্না হচ্ছে ওল দিয়ে ইলিশ মাছ এবং হচ্ছে পুঁটি মাছ। কালকে যে আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছিলাম পুঁটি মাছ পরিষ্কার করাটা আমা কীভাবে করে, তো সেই পুঁটি মাছটা আর কি চচ্চড়ি করবে, তো সেটা আজকে খাবো। তো ওল দিয়ে ইলিশ মাছ রান্না করবে, তো আগে প্রথমে ওলটাকে, এটা হচ্ছে আমাদের বাড়ির লাগানোটা, এটা বাজার থেকে কিনে আনা না, এই জন্য আছে আসলে আমরা বুঝতে পারছি যে ওলটা কতটা ভালো হবে বা বুঝতে পারি, তো যেহেতু বাসারটা, তো এটা প্রথমে একটু পানি দিয়ে সিদ্ধ করে ফেলে দিবে হালকা করে, এই যে। আর এই যে হচ্ছে মাছটাকে ভেজে নিয়েছে, এটা দিয়ে ওলটাকে রান্না করা হবে, ইলিশ মাছ এবং ওল, এটা লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছে হালকা করে। আর হচ্ছে যারা নানি বাড়ি এসে তো প্রচণ্ড খুশি, মানে তাকে কোনোভাবেই আমাদের বাসায় পাওয়া যাচ্ছে না, সে সবসময় খালামণি খালামণি, মানে এখানে তার হচ্ছে অনেকগুলো খালামণি আছে, তো তাদেরকে মানে নিয়েই ব্যস্ত প্রচণ্ড, মানে তারা কোথায় সারাক্ষণ তাদের সাথে, মানে খাওয়া দাওয়ার নামও মনে নাই তার, মানে এত বেশি তাদের সাথে খেলতেছে। এই যে কেবলই তাকে ধরে নিয়ে আসতে হলো, মানে খুব জোর করে নিয়ে আসতে হলো যে চলো গোসল করতে হবে, সে খালামণি বলতে একেবারে টোটালি ফিদা, মানে বাসা থেকে কান্নাকাটি শুরু করেছে, সে কখন হচ্ছে কতক্ষণে নানি বাড়ি যাবে এবং খালামণিদেরকে পাবে, তা আসলে বাসায় তো ওইভাবে কাউকে পায় না, একদমই একা থাকতে হয়। মাঝে মাঝে যেসব মানে ভাড়াটিয়ারা থাকে তাদের বেবি থাকলে একটু নিজের থেকেই নক করে চলে যায় যে একটু দরজাটা খোলো আমি যাব, আমি ভাইয়ের সাথে খেবো, এরকম একটা ব্যাপার, কারণ বাসায় তার বাচ্চা নাই ও ছাড়া, তো এই জন্য এখানে আসলে মনে করেন যে ওর মাথা নষ্ট হয়ে যায়। তো হচ্ছে সারাক্ষণ তাদের সাথে খেলায় মানে সে হচ্ছে ব্যস্ত প্রচণ্ড, মানে তাদের সাথে খেলবে এই হচ্ছে তার হচ্ছে মানে টেন্ডেন্সি এই আর কি। তো সে একা একাই গোসল করছে, পানি চেপে দিয়ে এসেছি কারণ আজকে হচ্ছে কারেন্ট নাই সকাল থেকে, বিকাল 5টার আগে আসবে না, তো হচ্ছে উপরে ট্যাঙ্কির পানি অনেক গরম, এখন তাকে ওই যে হচ্ছে মানে পানি চেপে দিয়ে এসেছি, সে এখন ওর মধ্যে বালতির মধ্যে বসে থাকবে, কারণ যখন তখন সে গোসল করে না, কিছুক্ষণ বসে থাকবে তারপর গোসল করবে, তো হচ্ছে সে একা একা এখন পানিতে ভিজতেছে, নানির জন্য অপেক্ষা করছে কতক্ষণে নানি আসে তাকে গোসল করাই দেওয়ার জন্য। এই যে ওলটা সিদ্ধ করা হয়ে গেছে, প্রায় 10-15 মিনিটের মতো একটু জাল করে সিদ্ধ করে নিয়েছে, এখন এই যে পানি ঝরাই নিচ্ছে, পানি ঝরাই নিলাম আর কি, নিল যাই হোক, বা ভাবি দিয়ে দিচ্ছে তেল পরিমাণ মতো যতটুকু লাগে,
তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছে কাঁচা পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ একটু করে খালি করা আছে। আন্দাজ অনুযায়ী দিয়ে দিল, যে যেমন ঝাল পছন্দ করেন তেমনই আছে দিবেন। এটা একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। মশলাটা হচ্ছে মানে ঝাল পেঁয়াজটা লাল হয়ে এসছে ভাবে একটা মশলা অ্যাড করলো, সেটা হচ্ছে মানে পরিমাণ মতো আর কি জিরে দিল, আর হচ্ছে কয়েকটা এলাচ ফল, এটা শিলবাটাই পেস্ট করে নিয়েছে সেটা এই যে দিয়ে দিচ্ছে। মাটির চুলায় রান্না হচ্ছে, বাসাতে সবসময় গ্যাসে রান্নায় মানে খাওয়া হয়, মাটির চুলে রান্না করে খাওয়া হয় না, কিন্তু মাটির চুলে রান্না কিন্তু বেশি টেস্ট হয়। এটা বেশিরভাগ মুরব্বিরা আর কি বলে, অনেকে এটা বেশিরভাগ মানুষই বিশ্বাস করে আর কি। তো যাই হোক, মশলাটা একটু হালকা কষিয়ে নিচ্ছে নাড়িয়ে, এবার হচ্ছে ওলগুলাকে দিয়ে দিচ্ছে। দিয়ে একটু সুন্দর করে মিক্স করে নেওয়া, হাফ কাপ মতো পানি দিয়ে দিল এটাকে হচ্ছে কষানোর জন্য সুন্দর করে, তা না হলে হচ্ছে কড়াইতে একটু নিচে লেগে যাচ্ছে, এজন্য একটু পানি দিয়ে দিল। এবার আন্দাজ অনুযায়ী হচ্ছে লবণ, এবার এর মধ্যে যে মশলাটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে জিরে আছে সেটা হচ্ছে টেলে নেওয়া হয়েছে, আর সাথে আছে ওই যে চাল ভাজা, তাই তো? হ্যাঁ, চাল ভাজা আর জিরেটা তেলে নিয়ে সেটাকে আবার শিলপাটায় মানে গুঁড়ো করে নিয়েছে, সেই গুঁড়িটা হচ্ছে মানে এর সাথে এই যে মিক্সড করে দিচ্ছে। এটা কিন্তু আমি এইভাবে কখনো খাইনি এর আগে, আমি তো অন্যভাবে করি, মাংস দিয়ে করি, বাট এটা দেখতে একটু ভাবি অন্যভাবে রান্না করছে তো এই জন্য সেটা ইউজ করলো। এবার হচ্ছে পরিমাণ মতো আন্দাজ অনুযায়ী আর কি হলুদ কালারের জন্য হলুদ দিয়ে দিল। এই কোনো ফুদাও আর মানে ওই যে গুঁড়িটা ইউজ করার পরে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছে, মানে আমি সেটা বলে বোঝাতে পারবো না, তার জন্য আমি আবারও ই করলাম। আমাদের হচ্ছে তরকারিটা ফুটে উঠেছে, এখন মাছগুলো ভাবি দিয়ে দিচ্ছে। খুবই ভালো লাগে এই তেল সহ হচ্ছে মানে তরকারির ভিতরে দিয়ে দিলে, আমার কাছে অন্যরকম একটা ভালো লাগে, জানি না সবার কাছে কেমন লাগে, বাট আমার খুবই ভালো লাগে ব্যক্তিগতভাবে। এখন ওদিকে হচ্ছে ইলিশ মাছ এবং ওল হচ্ছে, এদিকে যে কড়াইতে হচ্ছে মাছটা ভেজেছে সেই একই কড়াইতে এই যে পুঁটি মাছ, একটু দেখাই দিই, এই যে পুঁটি মাছটা হচ্ছে চচ্চড়ি করবে, তো সেটা একেবারে হাতে মাখা, মানে হাতে মেখে একেবারে চুলাতে বসিয়ে দেবে, তো এই জন্য সেই কড়াইটা ইউজ করতেছি। হ্যাঁ, ওতে এবার দিয়ে দিচ্ছে ভাবি, একে একে হচ্ছে পেঁয়াজ কুচি দিচ্ছে। রাজা চিল্লাচ্ছে, তো হচ্ছে যে পেঁয়াজ কুচি দিল, আর কি দিছেন? ও, কয়েকটা রসুনের কোয়া দেখতে পাচ্ছেন, অনেক বেশ কোয়া ভিতরে চলে গেছে, আর কাঁচামরিচ দিয়ে দিল। রাজা চিল্লাচ্ছে, রাজাদের খিদে পেয়েছে হয়তো এই জন্য। এবার আন্দাজ অনুযায়ী লবণ দিয়ে দিল, মাছ অনুযায়ী আর কি স্বাদ মতো, পরে যদি মনে হয় টেস্ট করে যে কম হয়েছে তাহলে সেটা আবার কম বেশি মানে কম হলে দেওয়া যাবে, এই জন্য সেভাবে দিয়েছে। এখন এটা হাত দিয়ে সুন্দর করে মিক্সড করতেছে, হাত দিয়ে হচ্ছে সুন্দর করে মানে মিক্সড করে নিচ্ছে, সব কিছু একটু নরম হয়ে আসবে যেহেতু লবণ দেওয়া, এই জন্য হাত দিয়ে দিয়ে চেপে চেপে ওটাকে। কিছুটা তেল দিয়ে দিচ্ছি বা দিয়ে দিচ্ছে ভাবি, আমি তো দিচ্ছি না তো এই জন্য একটু ভুল হয়ে যাচ্ছে মাঝে মাঝে। কিছুটা তেল দিয়ে দিল, এর মধ্যে মাখানোর পরে আরেকটু অ্যাড করবে,
এই যে আর একটু তেল দিয়ে দিয়েছে, আর এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছে, দিয়ে আবার সুন্দর করে মিক্সড করে যে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ, হলুদ, লবণ, তেল, আর এই যে একটা গুঁড়োটা ইউজ করছে এটা হচ্ছে যে ওই যে কী বলা যায় ওই যে ওলের মধ্যে দিল, যেটা ঠিক ওই মশলাটা একটু গুঁড়ো মশলা দিয়ে দিল ওর মধ্যে, জিরা এবং হচ্ছে চাল ভেজে তারপরে শিলপাটা ওটাকে গুঁড়ি করে রেখেছে, ওই গুঁড়িটাই দিয়ে দিছে একটু কোনো রকম। তো এই যে এই যে মাছগুলো দিয়ে দিয়ে আবার ভাবে সুন্দর করে হাতে মেখে নিচ্ছে। দিয়ে ইলিশ মাছ রান্না কমপ্লিট। আজকে আর দুপুরে সেরকম কোনো কিছু করতে বলিনি, কারণ আসলে গুঁড়িটা আবার একটু আছে ওপর থেকে দিয়ে দিচ্ছে, ফ্লেভারটা আর একটু ভালো আসবে, এই জন্য খেতেও অনেক টেস্টি হবে। অসাধারণ একটা সেন্ট বেরোচ্ছে আসলে, এটা হচ্ছে কাছ থেকে আসলে না মানে। এই যে আমাদের মাছ চচ্চড়িটা রেডি হয়ে গেছে, আমি দেখাইছিলাম আপনাদের চুলোতে বসাই দিয়েছে হাতে মাখা মাছ চচ্চড়ি, এটা কিন্তু অনেক টেস্টি, অনেক 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 অনেক, জানি না কতটা বোঝাতে পারছি। তো এখন খাবো, আমরা খেতে বসে গেছি ডাইনিংয়ে, ভাত এই যে, আর এই যে হচ্ছে ওল দিয়ে হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না, আর মাছ চচ্চড়ি, ভাত নিয়ে বসে গেছি। যথারীতি দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, মোটামুটি খেয়েছি আর কি। তো আজ সারাদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই দুপুর থেকে শুরু হয়েছে এখনো পর্যন্ত হচ্ছে, যদিও একটু কমেছে বৃষ্টিটা, বাট হচ্ছে। তো বৃষ্টি আমার স্পেশালি ভীষণ পছন্দ, যদিও চারিপাশ অনেক স্যাঁতস্যাঁতে একটা ব্যাপার হয়, রাস্তাঘাট চলাফেরা করতে খুব কষ্ট হয়, কিন্তু বৃষ্টি আমার ভীষণ পছন্দ, আমার খুবই ভালো লাগে। আর যদি বৃষ্টিতে ভেজে যায় তাহলে তো কথাই নাই, মাথা নষ্ট হয়ে যায়। তো আজকে সেই সুযোগটা মিস করি নাই, যেহেতু আম্মুর ওখানে আছি সুযোগটাও পেয়েছি, তো এই জন্য আজকে দুপুরে অনেকক্ষণ আমি আমার বোন মিলে ভিজেছি, যতক্ষণ না পর্যন্ত শীত লেগে গেছে ততক্ষণ পর্যন্ত ভিজেছি। তো আছে তারপর আর কি গোসল টোসল সেরে খাওয়া দাওয়া করেছি, তো তারপরও দেখছি বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম বৃষ্টির একটু দৃশ্য নেওয়া যেতে পারে, আপনাদের সাথে শেয়ার করা যেতে পারে, সব কিছু তো মোটামুটি করছি তো বৃষ্টিটাও করা যেতে পারে, তো একটু নেওয়ার চেষ্টা করছি, কারণ আমার ভীষণ ভালো লাগে আসলেই বৃষ্টি। তো হচ্ছে আকাশে এখনও প্রচণ্ড মেঘ আছে, এবং এই মেঘে যেমনটা মেঘ আছে আসলে এই মেঘে বৃষ্টি হয়, তো এই জন্য আর কি হচ্ছে, কখন থামবে জানি না, বাট ভালো লাগছে ভীষণ। তো চারিপাশ থেকে একটু পুরোটা দেখানোর চেষ্টা করছি। তো যাই হোক, আজকের ব্লগটি এই পর্যন্তই, জানি না কেমন লেগেছে আপনাদের, তো যাই হোক যেমনই লাগুক কমেন্টস করবেন আশা করি, আর হচ্ছে আমার সাথে থাকবেন, আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, একটু লাইক করবেন। ওকে, বাই বাই।